কলকাতা পুলিশ একটা সময় মনে করেছিল যে যারা স্ট্রিট চিলড্রেন বা পথ শিশু রয়েছে তাদের একটু শিক্ষার প্রয়োজন আছে। এই প্রয়োজন আছে বিবেচনা করে এবং ভাবনা চিন্তা করে কলকাতা পুলিশ এই ধরনের এই নবদিশা প্রকল্পের শুরু করে, তাতে কয়েকজন এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে তাদের সঙ্গে হাত মেলাতে হয়। কারণ এই সমস্ত যে লেখাপড়ানো শেখানোর ব্যাপারটা এটা তো পুলিশ ডাইরেক্টলি করতে পারে না, কারণ পুলিশের অনেক কাজের চাপ থাকে। এনজিওর সাহায্য, সেই এনজিওর মধ্যেই এই হোপ ফাউন্ডেশনও রয়েছে যারা কিনা আমাদের এই গড়িয়ার থানাতে ছোটোদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আমাদের সহযোগিতা এবং কোথাও হোপ ফাউন্ডেশন সঙ্গে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি এবং এতে বেশ কিছু আমরা সাকসেস পেয়েছি। এবং এইখান থেকে যদি কিছু পার্সেন্টের ছেলে মেয়ে লেখাপড়ায় এগিয়ে যায় তাদেরকে আমরা হায়ার এডুকেশনের জন্য ব্যবস্থা করতে পারি, আর যদি তারা যদি কিছু সাকসেস পায় সেটাই আমাদের সাকসেস।